ডিয়ার ভিউয়ার্স, আজকে খুব গুরুত্বপূর্ণ একদম বেসিক কোর, যেটা ছাড়া ইংলিশ শেখাই সম্ভব না, ইংলিশে কোনো সেন্টেন্সই সম্ভব না। অর্থাৎ বলতে গেলে ইংলিশের আদ্য প্রান্ত যেখান থেকে শুরুই বলা যায় সেটা হচ্ছে আজকে শুরু করছি, এবং সেটা হলো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, কোথায় অ্যাম, কোথায় ইজ, কোথায় আর। আশা করি আজকের ভিডিওর পরে আর কনফিউশন থাকবে না। ভিউয়ার্স, এবার সরাসরি চলে আসেন বোর্ডে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম ইংরেজি বাক্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অক্সিলারি ভার্ব, এবং যে অক্সিলারি ভার্ব যদি ক্লিয়ার না হয় কোথায় কোনটা বসবে, তাহলে সেন্টেন্সে কিন্তু ভুল হয়ে যায়, এবং ঠিক অনেকেই কনফিউজ থাকে সারা জীবন। দেখি আজকে আমরা ইনশাল্লাহ এই 5 মিনিটের ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করবো ইনশাল্লাহ। সঙ্গে থাকুন, তবে একটু বলবো যে খাতা কলম নিয়ে বসুন, যাতে আপনাদের উপকার হয়, লিখে রাখুন, আজকেই আবার প্র্যাকটিস করবেন। লেটস সি, লুক অ্যাট দ্য বোর্ড। অক্সিলারি ভার্বস, অক্সিলারি ভার্বস, সাহায্যকারী ভার্ব। এই ভার্বগুলো কখনো কখনো মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়। যখন এরপরে কোনো মেন ভার্ব না থাকে বা এরপরে আর কোনো ভার্ব না থাকে, তখন কিন্তু এইটাই মেন ভার্ব হয়। তার মানে তখনও একইভাবেই কাজ করবে, তার মানে সাহায্যকারী হিসাবেও যেটা কাজ করবে, আবার মেন ভার্ব হিসাবে যখন কাজ করে তখন একইভাবেই বসবে। সো দেখি, আই এর পরে আমরা দেখব কয়েকটা জিনিস, তার মধ্যে একটা হচ্ছে আই, ইউ, উই আর বাদ বাকি। কী বললাম? আই, ইউ, উই, এই তিনটা ছাড়া আর একটা করবো হচ্ছে বাদ বাকি যত কিছু আছে পৃথিবীতে। আই, ইউ আর একটা উই, এই তিনটা বাদ দিলাম, আই, ইউ অ্যান্ড উই। এছাড়া কি বললাম? পৃথিবীর যা কিছু আছে বাদ বাকি সেটা আর একটা জায়গায় আমি নিচ্ছি। সো আই এর ক্ষেত্রে শুধু তিনটা জিনিস মাথায় রাখেন, প্রেজেন্ট ফর্ম হলে, বর্তমান হলে অ্যাম, আর প্যাস্ট হলে ওয়াজ, আর যখন অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ ব্যবহার করার প্রয়োজন হবে বা হ্যাজ এর প্রয়োজন হবে, এখানে হ্যাজ হয় না, হ্যাভ হয়। এই তো শেষ। তাহলে আয়ের পরে কী হতে পারে? তিনটা জিনিস হতে পারে, একটা হচ্ছে অ্যাম, প্রেজেন্ট হলে, বর্তমান হলে ওয়াজ, অথবা এটা হলো প্যাস্টে, আর হ্যাভ হতে পারে প্রেজেন্টে, তবে এটা প্রেজেন্ট পারফেক্টেও ব্যবহার হচ্ছে, অর্থাৎ হ্যাভ যখন প্রয়োজন হবে। ভিউয়ার্স, আমি এখন এক্সাম্পল দিচ্ছি, যেমন আই দিয়ে, আই এম স্টুডেন্ট হিয়ার অ্যাট এটিএমস, আই অ্যাম আ স্টুডেন্ট হিয়ার, এখানে কিন্তু মেন ভার্ব হিসেবেই ব্যবহার করেছি। অক্সিলারি ভার্ব হিসেবে কী ব্যবহার করছে দেখেন, আই অ্যাম ওয়ার্কিং ফর ইট, আই অ্যাম ওয়ার্কিং ফর ইট, আমি এটার জন্য এটা নিয়ে কাজ করছি বা প্র্যাকটিস করছি, রাইট? এখন যদি এটাকে পাস্ট করতাম তাহলে কী হবে? আই ওয়াজ এ স্টুডেন্ট অফ এটিএমস, রাইট? আই ওয়াজ আ স্টুডেন্ট অফ এটিএমস, আর আমি এখানে বললাম আই ওয়াজ ওয়ার্কিং ফর ইট, রাইট? আচ্ছা, আই হ্যাভ টু গো দেয়ার, আই হ্যাভ সাম ওয়ার্ক টু ডু। দেখেন, আই হ্যাভ দিও আমি এক্সাম্পল দিলাম। এবার চলে আসেন ইউ এবং উই এর পরে কী বসবে? আর বসবে বর্তমানে, আর যখন এটা অতীত হয়ে যাবে তখন বসবে হচ্ছে ওয়্যার। সো আর হচ্ছে বর্তমানে, অতীত হয়ে গেলে ওয়্যার। আচ্ছা, ঠিক তেমনি কিছুক্ষণ আগে বললাম যে হ্যাভের ব্যবহারটা কীভাবে হবে, হ্যাভ। সো যদি বলা হয় ইউ আর এ স্টুডেন্ট হিয়ার অ্যাট এটিএমস, আর যদি বলা হয় পাস্টে, তাহলে কী হবে? তুমি স্টুডেন্ট ছিলে এটিএমসে, তাহলে ইউ ওয়্যার আ স্টুডেন্ট অ্যাট এটিএমস, রাইট? এখন দেখেন কী হলো উই এর ক্ষেত্রেও তাই, রাইট? উই আর স্টুডেন্টস অফ এটিএমস, আর যদি ফার্স্টে বলি উই ওয়্যার স্টুডেন্টস অফ এটিএমস। এখন ঠিক হ্যাভের ক্ষেত্রে ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, উই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, ইউ হ্যাভ এ বুক, উই হ্যাভ এ বুক। তাহলে দেখেন এইভাবে কিন্তু হলো, আমরা সবগুলো ব্যবহার দেখলাম। এবার চলে আসেন আমি এটা ছাড়া, আই, ইউ এবং উই ছাড়া পৃথিবীর যত কিছু আছে, যত নাউন টাউন আছে, যত প্রোনাউন আছে, সবগুলোকে আপনি একটার মধ্যে, আমি বললাম রেস্ট, এটা নাম দিয়েছি কি আমি, রেস্ট। রেস্ট মানে কি? বাকি যা কিছু আছে পৃথিবীর মধ্যে, পৃথিবী, পৃথিবীর বাইরে, রাইট? দেখুন না কীভাবে হয়, একটা আমি দুইটা ভাগে ভাগ করেছি, একটা হলো সিঙ্গুলার আর একটা প্লুরাল। আগে সিঙ্গুলার বলছে, এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝে যাবেন, হি, সি, রনি, বয়, গার্ল, যত নাম আছে সব কিছু, সব কিছু কিসের মধ্যে পড়বে? এই সিঙ্গুলারের মধ্যে পড়ছে। দেখেন, আমি যদি এখন রনি অ্যান্ড কামাল বলি, রনি অ্যান্ড জনি বলি, তা দুটো হয়ে গেল, কিন্তু একটা যখন বসছে
তখন সিঙ্গুলার হলো। তাহলে হি, সি, রনি, বয়, গার্ল, যা কিছু আছে, যত স্টুডেন্ট, বুক, আপনি যদি বলেন চেয়ার, ফ্যান, এসি, যা কিছু মনে পড়ে, যদি সিঙ্গুলার হয় তাহলে এই তিনটা জিনিসের মধ্যে হচ্ছে। বর্তমানে হলে কি হচ্ছে ইজ, অতীতে হলে কি হচ্ছে ওয়াজ, এবং যখন হ্যাভ বা হ্যাজের প্রয়োজন হয় তখন শুধু হ্যাজ হবে, হ্যাভ হবে না, রাইট? তাহলে এখন যদি বলা হয় হি ইজ আ স্টুডেন্ট হিয়ার, পাস্ট টেন্স করলে হি ওয়াজ এ স্টুডেন্ট হিয়ার। আচ্ছা, যদি আমি এখন বলি হ্যাজ দিয়ে ব্যবহার করবো তাহলে কেমন হবে? হি হ্যাজ ডান দ্য জব, হি হ্যাজ টু গো দেয়ার, এই জাতীয় কিছু, রাইট? আচ্ছা, এবার চলে আসেন আমরা এখন প্লুরালটা করবো। এতক্ষণ যা করলাম সেটা ছিল সিঙ্গুলার। আমি বলেছি এই তিনটা বাদে, আই, ইউ অ্যান্ড উই বাদে, পৃথিবীর যা কিছু আছে, যত নাউন বা প্রোনাউন আছে, সব কিছুই কী হয়ে যাচ্ছে, আমি এই বাকিটার মধ্যেই পড়ছে, এবং এটা হলো এখন বললাম প্লুরাল। তাহলে এতক্ষণ করলাম সিঙ্গুলার, প্লুরাল ক্ষেত্রে কী পার্থক্য আছে, প্লুরাল কীভাবে হয় সেটা দেখে নিচ্ছি। এখন আমি বললাম দে, তারা, বয়েজ, বালকেরা, গার্লস, মেন, পুরুষ লোকগুলো, উইমেন, মহিলাগুলো, তাই তো? আচ্ছা, মহিলারা বা মহিলাগণ, এটসেট্রা, যত কিছু আছে, চেয়ারকে চেয়ার্স, বইকে বুকস, তাই তো? তাহলে এরকম এসি, এসিস, ফ্যান, ফ্যান্স, যত কিছু আছে সবগুলো কি হবে? প্লুরাল। প্লুরালের ক্ষেত্রে শুধু একটাই নিয়ম, সেটা এই তিনটার মধ্যে। যদি প্রেজেন্টে হয় আর, ফ্যাস্টে হলে ওয়ার, এবং যখন হ্যাভ বা হ্যাজের প্রয়োজন হবে তখন শুধু হ্যাভ। তাহলে একটা এক্সাম্পল দিচ্ছি, দে আর স্টুডেন্টস অ্যাট এটিএমস, ফার্স্টে বললে দে ওয়ার স্টুডেন্টস অ্যাট এটিএমস। এখন আমি যদি বলি হ্যাভের প্রয়োজন হয়, দে হ্যাভ টু গো দেয়ার, দে হ্যাভ বুকস। এই আজকে এতক্ষণ যা বললাম, আশা করি আর কখনো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, এই ধরনের যত কনফিউশন ছিল আশা করি এখন থেকে থাকবে না। আজকে যেটা বললাম এইভাবে করে আপনারা অক্সিলারি ভার্ব অথবা এটা মেন ভার্ব যখন হয় একই রকমভাবে এটা প্র্যাকটিস করুন, যাতে আর না ভুলে যাবেন। আর বলবো একটু খাতায় নোট করুন। আর আমি সবসময় বলি যেটা শেখাচ্ছি ওইটা নিয়ে আরও 10টা 20টা এক্সাম্পল দেন, লিখেন এবং মুখে মুখে বলেন, তাহলে আপনার আর ভুল হবে না, আত্মস্থ হয়ে যাবে। কিছু আছে আমরা বলে কণ্ঠস্থ, কিছু আছে ঠোঁটস্থ, কিছু আছে আত্মস্থ, তা আত্মস্থ হয়ে যাবে। এবং এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই, এখনই সাবস্ক্রাইব করুন, নতুন নতুন অনেক ভিডিও আছে, সাবস্ক্রাইব করুন এটিএম স্যার। অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল বাটন টু গেট দ্য নোটিফিকেশনস রাইট আফটার মাই ভিডিওস গেট আপলোডেড টু মাই চ্যানেল এটিএম স্যার। আর একটু বলে রাখি, এতক্ষণ যত লেসন নিচ্ছিলাম, এভাবে যত লেসন দিচ্ছি মূলত এই বই থেকে, এটা হচ্ছে এটিএমস এর স্পোকেন। এই বই থেকে বইটা পাওয়া যাবে হচ্ছে এটিএমস এর হেড অফিস এবং এটিএমস এর যতগুলো ব্রাঞ্চ আছে। এটিএমস এর হেড অফিস হচ্ছে এটিএমস ঢাকার মালিবাগ মৌচাকে, আর এটিএমস এর বিভিন্ন জেলাতেও আছে, উপজেলাতে আছে, সেখানেও কালেক্ট করা যাবে। আর এখানে স্ক্রলে কিছু নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে বই বা কোর্স সম্পর্কে জানা যাবে। Thank you so very much. Thank you for staying with me.